हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल। आमी शाबिना यास्मिन और तुम्हारा देखो तुम्हारे प्रिय यूट्यूब चैनल ऑल बांग्ला एडुकेशन। आजकल आलोच्य विषय हलो 50 डेली यूज सेंटेंस। आजकल ये वीडियो ते आमी तुम्हारे शेखाबो प्रतिदिन व्यवहित 50टी वाक्य जेगुली आमादेर इंग्रेजीते कथा बोलते सहाज्य करबे। तो चलो आर समय नष्ट ना करे वीडियो शुरू करा जाक। Daily use sentence for beginners. Number one, I have just sit down to have my meals. এটা যদি আমরা বাংলায় বলি তাহলে কি বলবো? আমি এক্ষুনি খেতে বসলাম। Number two, will you have milk? বাংলায় বললে আমরা বলবো আপনি কি দুধ খাবেন? Number three, I am not fond of rice. Or we can say, I don't eat rice. এটা বাংলায় বললে হবে আমি ভাত খেতে অভ্যস্ত নই। নাম্বার ফোর, পিয়ন পটেটো ইজ মাই ফেভারিট ডিশ। বাংলায় বললে এমন হবে আলু মটরের তরকারি আমার প্রিয় খাদ্য। নাম্বার ফাইভ, ইট ইজ ডিনার টাইম, গেট রেডি। বাংলায় বললে হবে খাবার সময় হয়ে গেছে, তৈরি হয়ে নাও। নাম্বার সিক্স, দিয়ার ইজ লেস সল্ট ইন দ্য ভেজিটেবল। বাংলায় হবে তরকারিতে নুন কম। নাম্বার সেভেন, ডোন্ট টেক ওয়াটার অন অ্যান এমটি স্টমাচ। বাংলায় বললে আমরা কি বলবো? খালি পেটে জল খেও না। স্টমাচ কথার অর্থ হলো পেট আর এমটি কথার অর্থ হলো খালি। নাম্বার এইট, হোয়াট ডিশেস আর কুক টুডে। বাংলায় কি হবে? আজ কি রান্না হয়েছে? কুকড কথার অর্থ হলো রান্না। নাম্বার নাইন, আই এম স্টিল থার্স্টি। বাংলায় বললে আমরা বলবো আমার তৃষ্ণা এখনো মেটেনি। থার্স্টি কথার অর্থ হলো তৃষ্ণা। নাম্বার টেন, দে হ্যাভ ইনভাইটেড মি টু লাঞ্চ। বাংলায় আমরা বলবো তারা আমাকে মধ্যাহ্ন ভোজনের জন্য নিমন্ত্রণ করেছে। ইনভাইট কথার অর্থ হলো নিমন্ত্রণ করা আর লাঞ্চ কথার অর্থ হলো মধ্যাহ্ন ভোজন। নাম্বার ইলেভেন, প্লিজ হ্যাভ ইয়োর ডিনার উইথ মি। বাংলায় এমন হবে আজ রাত্রে আমার সাথে ভোজন করুন। ডিনার কথার অর্থ হলো রাতের খাবার। নাম্বার টুয়েলভ, আই এম ফন্ড অফ মাস্ট পটেটোস। এর অর্থ হলো আমি আলুর রসালো তরকারি ভালোবাসি। নাম্বার থার্টিন, মে আই হ্যাভ এ লিটল অর উই ক্যান সে সাম মোর গ্রেভি। তাহলে কি হলো? মে আই হ্যাভ এ লিটল গ্রেভি অর উই ক্যান সে মে আই হ্যাভ সাম মোর গ্রেভি। এর অর্থ হলো আর একটু ঝোল দিন। গ্রেভি কথার অর্থ হলো ঝোল। নাম্বার ফোরটিন, হি ইজ এ গার্লটন। এর অর্থ হলো, বা আমরা বাংলা যদি বলি তাহলে আমরা কি বলবো? সে একটু পেটুক। গ্লুটন কথার অর্থ হলো পেটুক। নাম্বার ফিফটিন, হি ইজ এ গটারমেট। এর অর্থ হলো তিনি খাদ্যরসিক। নাম্বার সিক্সটিন, আপনার ঘড়িতে কটা বাজে? এটা যদি আমরা জিজ্ঞাসা করতে চাই কাউকে তাহলে আমরা কি বলবো? হোয়াট ইজ দ্য টাইম বাই ইয়োর ওয়াচ অর উই ক্যান সে হোয়াট টাইম ডু ইউ হ্যাভ প্লিজ। নাম্বার সেভেন্টিন, ইটস হাফ পাস্ট সেভেন। বাংলায় আমরা বলবো সাড়ে সাতটা। নাম্বার এইটিন, হোয়েন ডু ইউ অ্যাওয়েকা। তুমি কটার সময় ওঠো? অ্যাওয়েক আপ কথার অর্থ হলো ওঠা। নাম্বার নাইনটিন, আই অ্যাওয়েক আপ এভরি মর্নিং অ্যাট হাফ পাস্ট সিক্স। বাংলায় আমরা বলি আমি রোজ সকাল সাড়ে ছটায় উঠি। নাম্বার টোয়েন্টি, হোয়েন ডাজ ইয়োর সিস্টার হ্যাভ হার ব্রেকফাস্ট। বাংলায়, তোমার বোন কটার সময় জলখাবার খায়? নাম্বার টোয়েন্টি ওয়ান, হোয়েন ডাজ ইয়োর ব্রাদার হ্যাভ হিজ ব্রেকফাস্ট। বাংলায়,
তোমার ভাই কটার সময় জলখাবার খায়? ব্রেকফাস্ট কথার অর্থ হলো জলখাবার। নাম্বার 22, শি হ্যাজ ব্রেকফাস্ট অ্যাট অ্যাবাউট 8 o'clock, অর উই ক্যান সে টেক্স হার ব্রেকফাস্ট অ্যাট অ্যাবাউট 8 o'clock। বাংলায় সে 8টা নাগাদ জলখাবার খায়। নাম্বার 23, হোয়েন ডাজ দ্য টিচার কাম টু দ্য স্কুল? বাংলায় শিক্ষিকা কখন স্কুলে আসেন? নাম্বার 24, হি কামস টু দ্য স্কুল এ লিটল বিফোর 11। বাংলায় কি হবে? তিনি 11টার একটু আগেই এসে যান। লিটল বিফোর কথার অর্থ হল একটু আগেই। নাম্বার 25, হোয়েন ডু দ্য ক্লাসেস এন্ড, অর উই ক্যান সে গেট অফ ইন হার স্কুল, এর বাংলা অর্থ হল তার স্কুলের পড়া কখন শেষ হয়। নাম্বার 26, দ্য ক্লাস ইন্ড অর অ্যাক্ট অফ দ্য কোয়ার্টার পাস্ট 4, এর অর্থ হল 4:30টার সময় পড়া শেষ হয়। নাম্বার 27, হোয়েন ডু ইউ হ্যাভ ইউর ডিনার, অর উই ক্যান সে হোয়াটস টাইম ডিনার, হোয়াটস ইউর ডিনার টাইম, এটা বাংলায় বললে আমরা বলবো আপনি রাতের খাবার কখন খান। নাম্বার 28, উই হ্যাভ আওয়ার ডিনার অ্যাট 7:30, বাংলায় আমরা সন্ধ্যা 7:30টার সময় রাতের খাবার খাই। নাম্বার 29, হি রিচেস 3:50, বাংলায় তিনি 10টার একটু আগে পৌঁছে যান। নাম্বার 30, হোয়াট টাইম ডাজ হি লেভ হিজ অফিস, বাংলায় তিনি কটার সময় অফিস ছাড়েন। নাম্বার 31, হি লিভস হিজ অফিস অ্যাট 5 o'clock, অর উই ক্যান সে হি লিভস হিজ অফিস বাই 5 o'clock, বাংলায় তিনি 5টার সময় অফিস থেকে বেরোন। নাম্বার 32, হোয়াটস দ্য ডেট টুডে, বাংলায় আজ কত তারিখ। নাম্বার 33, হোয়াট ইজ ইয়োর বার্থডে, বাংলায় তোমার জন্মদিন কবে। নাম্বার 34, আই ডোন্ট নো স্যার, বাংলায় আমি জানি না মহাশয়। নাম্বার 35, মেক দ্য বেস্ট ইউজ অফ ইয়োর টাইম, বাংলায় সময়ে যথাযথিত ব্যবহার করো। নাম্বার 36, হি ওয়েস্ট হিজ টাইম, বাংলায় সে তার সময়ের অপব্যবহার করে। ওয়েস্ট কথার অর্থ হল অপব্যবহার। নাম্বার 37, হি ইজ পাংচুয়াল টু দ্য মিনিট, বাংলায় তিনি ঘড়ির কাঁটায় কাঁটায় আসেন। নাম্বার 38, হাউ টাইম ফেলস, বাংলায় সময়কে তীব্র গতিতে বয়ে যায়। নাম্বার 39, মাই ওয়াচ হ্যাজ ব্রোকেন, বাংলায় আমার ঘড়ি ভেঙে গেছে। নাম্বার 40, ইট ইজ টাইম টু ওয়েক আপ, বাংলায় ওঠার সময় হয়ে গেছে। নাম্বার 41, হি ইজ কোয়াইট ইন টাইম, বাংলায় তিনি সময় মতোই এসেছেন। নাম্বার 42, হি কামস অ্যাট দ্য রাইট টাইম, বাংলায় তিনি ঠিক সময় মতোই এসে গেছেন। নাম্বার 43, ইউ আর লেট বাই 1/2 hour, বাংলায় আপনার আধ ঘন্টা দেরি হয়ে গেছে। নাম্বার 44, উই হ্যাভ ইনাফ টাইম, অর উই ক্যান সে উই হ্যাভ প্লেন্টি অফ টাইম, বাংলায় আমাদের হাতে অনেক সময় আছে। নাম্বার 45, ইট ইজ অলমোস্ট মিডনাইট, বাংলায় এখন প্রায় মাঝরাত্রি। মিডনাইট কথার অর্থ হল মাঝরাত্রি, আর অলমোস্ট কথার অর্থ হল প্রায়। নাম্বার 46, উই হ্যাভ টু আর্লি, বাংলায় আমরা অনেক আগে এসে গেছি। নাম্বার 47, ইউ আর জাস্ট ইন টাইম, আই উড হ্যাভ লেফট ইন অ্যানাদার মিনিট, বাংলায় আপনি সঠিক সময়ে এসে গেছেন, আমি আর 1 মিনিট পরেই চলে যেতাম।
Number 48. Better time will come. Or we can say good days are ahead. Banglai, bhalo din ashbe. Number 49. What's the time by your watch? Banglai, apnar ghorite kota bejeche. Number 50 and the last one. Time once lost can never be regained. Banglai, shomoy ekbar boye chole gele ar ferot ashe na. সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, কমেন্ট করে আমাকে জানাও তোমাদের ভিডিওটি কেমন লাগলো। আর হ্যাঁ, চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে করে চ্যানেলে আসা লেটেস্ট ভিডিওগুলোর নোটিফিকেশন ইউটিউব সবার আগে তোমাদের কাছে পৌঁছে দিতে পারে। থ্যাংক ইউ।